ইস কেউ প্রেমে পড়লে প্লিজ ইনবক্স মি, এই চিন্তায় কনফিউজড হয়ে কেউ প্রপোজ করেন না কেন ভাই? আমি হচ্ছে ঢাকার, আমি ঢাকাই, আমি ঢাকাই, আমি জানি না। আমাদের তো দেখা গেছে যে প্রতিটা মানুষই সুন্দর, আমি যে বেসিক্যালি যে শুধুমাত্র আমি শুধু তাই না, প্রতিটা মানুষের সৌন্দর্য একটু ডিফারেন্ট হয়, এক একজনের চোখে সুন্দরের থিওরি এক এক রকম। সো আমার চোখে সবাই সুন্দর, সৃষ্টি সব কিছুই সুন্দর, খালি সৌন্দর্যের ভিন্নতা হয়, দ্যাটস ইট। হ্যাঁ, আমার শুরুটা আসলে মডেলিং থেকেই ছিল। আমি শুরুটা হচ্ছে স্টিলে ফটোশ্যুট করতাম, তারপর হচ্ছে মিউজিক ভিডিও করতাম, টিভিসি করতাম, ওবিসি করতাম। তারপর একটা সময় সবাই বললো যে তুমি মানে নাটকে অ্যাক্টিং করতেছো না কেন? আমি বললাম যে আমি আসলে পারবো কি না। তারপর সবাই আসলে যখন আমাকে অনেক বললো যে তুমি পারবে, চেষ্টা করলে মানুষ কি না পারে, দেন আস্তে আস্তে এই যে অ্যাক্টিং করতেছি, এখন দর্শকের ভালোবাসা পাচ্ছি, তো অনেক ভালো লাগে। নাচটা আসলে ছোটোবেলা থেকেই আমার শখ বলতে পারেন। আমি ছোটোবেলায় যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যখনই সুযোগ থাকতো নাচের বা কোনো পারফরমেন্স করার, তখন আমি অ্যাটেন্ড করতাম, আর নাচতে আমার খুবই ভালো লাগে। আমার সবগুলো কাজই আমার খুব ভালো লাগে, কিন্তু আমাকে দর্শক বেশি জনপ্রিয়তা দিয়েছে সেটা হচ্ছে তোর মন পাড়াই মিউজিক ভিডিও থেকে। তো আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মনে হয় আর্টিস্টরা একটা না একটা মিউজিক ভিডিও করে ওইটার আলোচনায় বা সমালোচনায় যেভাবেই হোক তারপর আস্তে করে নাটকে চলে আসে। বলতে পারেন আমিও হচ্ছে আমার ওই মিউজিক ভিডিওটার কারণে আমি আই এম সো ব্লেসড যে এই মিউজিক ভিডিওটা বাংলাদেশের পাশাপাশি মানে আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতাতেও অনেক ভালো রেসপন্স ছিল। আমি যখনই দেখা গেছে যে ইন্ডিয়াতে যাই তখন অনেকেই আমার গানের কথা বলে। ইভেন আমার সবথেকে মজার একটা বিষয় হচ্ছে আমি একবার বিগ বাজারে শপিং করতেছিলাম, তো বিগ বাজারের ম্যানেজার এসে আমাকে বলছে আমার গানটা বের করে, এটা ইজ ইট ইউ? আমি তখন একটু সারপ্রাইজ হয়েছিলাম যে এখানেও হচ্ছে বাংলাদেশের কাজ দেখে। বর্তমানে আমি হচ্ছে বৈশাখী তো মোটামুটি অনেক মানে অনেক বছর ধরেই করতেছি, আর রেগুলার সিঙ্গেল করতেছি বিভিন্ন, এই তো। আর আমি হচ্ছে ওবিসি টিভিসি এগুলো করি, এইটা নিয়ে আসলে নো কমেন্ট আপাতত, নো কমেন্ট। আমি এইটা নিয়ে আসলে এখন কোনো কমেন্ট করব না। আমি এখন যেটা যেই সাইডে কাজ করতেছি আমার আমি এটা এনজয় করতেছি, তারপর যদি আমি ওইখানে কাজ করা যখন স্টার্ট করে ফেলবো বা যদি করি তাহলে আমি এটা নিয়ে বলবো। আপাতত যেহেতু ওই সাইডে আমি এখন নাই তাই আমি কিছু বলবো না। স্বপ্ন হচ্ছে একজন ভালো অভিনেত্রী হওয়া, এখানে অভিনয়ের জায়গা অনেক, এখানে চলচ্চিত্রই করতে হবে অভিনেত্রী হওয়ার জন্য, এটা তো না। আমাদের অনেক গুণী শিল্পী আছেন যারা হচ্ছে কখনো চলচ্চিত্র করেনি, নাটক করছেন, তারা মানে তাদের অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা যেভাবে পেয়েছেন, আমি ওইভাবে জাস্ট আমার অভিনয় দিয়েই সব দর্শকের ভালোবাসা পেতে চাই। আমার এখানে হিরোইন হতে হবে, স্টার হতে হবে, সিনেমার নায়িকা হতে হবে, এরকম কোনো ইচ্ছা নাই। আমার ব্যক্তি জীবন বলতে আমার ফ্যামিলিতে হচ্ছে আমার বাবা, আমার মা আর আমার ভাই, আমি আমার বাসার সবথেকে ছোট একজন সদস্য, এই তো। আর আমি হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বিইউবিটি থেকে, বিএসসি অনার্স ইন ইকোনমিক্স, আমার সাবজেক্ট ছিল ইকোনমিক্স। আমি হচ্ছে ঢাকার, আমি ঢাকাই, আমি ঢাকাই। আমার বাবা মা, আমার মা হচ্ছে হাউসওয়াইফ, বাবা হচ্ছে বিজনেস করতো, এখন হচ্ছে বাবা অবসর লাইক রেস্টে আছে, আবু অসুস্থ অনেক, 6 মাস ধরে অনেক বেশি সিরিয়াস কন্ডিশন আব্বুর, তো এখন বেড রেস্ট। আচ্ছা, তো আমি হচ্ছে পছন্দ করি ঘুরতে, তারপরে রান্না করতেও পছন্দ করি, আর ঢাকাইয়াদের এটা একটা সাইন, তারা হচ্ছে অনেক মানে খাবার খাওয়াইতেও পছন্দ করে, রান্না করতেও পছন্দ করে। তো অনেকেই হয়তো মনে করে যে তুমি মিডিয়াতে কাজ করো তার মানে তো রান্না টান্না কিছু পারো না, কাজ টাজ কিছু পারো না, আমি সব কিছু পারি, আই এম অল ইন অল, ঠিক আছে। হ্যাঁ, সব কিছুই, সেটা ডিজার্ট হোক, বিরিয়ানি হোক, খিচুড়ি হোক, গরুর হোক, এভরিথিং, ভর্তাও। আমার হচ্ছে আমি পাহাড় দেখা আগ পর্যন্ত আমার কাছে সাগর মারাত্মক লেভেল ভালো লাগতো, লাইক সাগর আমাকে মনে হয় যে সাগরের যেই একটা সাউন্ড থাকে ওইটা আমাকে শান্তি দেয়। তারপর যখন আমি হিল দেখলাম, হিল দেখার পর আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো, আমার কাছে মনে হলো যে আসলে এখন আমি কী কোনটা চুজ করবো, সাগর নাকি পাহাড়, দুইটাই আমাকে ভালো মানে শান্তি দেয়, দুইটাই ভালো লাগে। আমি সিঙ্গেল, সিঙ্গেল মানে তো অবশ্যই বিয়ে করি না,
পড়ালেখা শেষ করেছি, মানে আমার জাস্ট অনার্স কমপ্লিট হয়েছে, মাস্টার্স করব প্ল্যান আছে, তারপর বিয়ে নিয়ে আসলে ফ্যামিলি চিন্তা করবে। আমি তো ছোট, আমার তো এত চিন্তা করার সময় নাই, আপাতত কাজ নিয়েই চিন্তা করি আমি। ইস, কেউ প্রেমে পড়লে প্লিজ ইনবক্স মি। অনেকে মনে করে হয়তো নায়িকা মানুষ অনেক অনেকে পিছে ঘুরতেছে বা অনেক বয়ফ্রেন্ড আছে বা প্রেম টেম করতেছে, এই চিন্তায় কনফিউজড হয়ে কেউ প্রপোজ করেন না কেন ভাই? এই চিন্তায় সবাই হচ্ছে মনে করে হয়তো প্রেম টেম করতেছে না, প্রেম টেম কিছুই করতেছে না, এই দায়িত্ব সম্পূর্ণ ফ্যামিলির উপর, ফ্যামিলি যেটা ডিসাইড করবে সেটাই। এরকম কাউকে পাই নাই, বাট যদি জীবনে মানে লাইফ পার্টনার সিলেক্ট করা হয়, আমি অবশ্যই দেখব যে সে একটা ভালো মনের মানুষ কি না, সে দেখতে কীরকম সেটা আমার কাছে ম্যাটার করে না। ভালো মনের মানুষ সামনের জনকে ভালো রাখবে, এটাই হচ্ছে সব থেকে মানুষের বড় গুণ, অটোমেটিক্যালি সামনের জন্য ভালো থাকবে। অনেক সুন্দর চাকচিক্য দিয়ে আমি একজন আমার হাজব্যান্ড বানাইছি, বাট সে আমাকে শান্তি দিচ্ছে না, তো এরকম লাইফ পার্টনার আমি কখনো আশাই করি না। বাবা মা তো অনেক ভালোবাসে, এটা আসলে মুখ দিয়ে বললে তো বাবা মায়ের ভালোবাসাকে কখনো কাউন্ট করা যাবে না। সব থেকে বেশি যে দুনিয়াতে কেউ ভালোবাসে সেটা বাবা মাই। কেউ যদি ভালোবাসার মানুষও এসে বলে আমি তোমাকে বেশি ভালোবাসি, এটা কিন্তু কখনো বিলিভ করা যাবে না, কারণ বাবা মা নিঃস্বার্থহীনভাবে ভালোবাসে, যে কি না মানে জন্ম দেওয়ার মানে পর, জন্ম দেওয়ার পর থেকে তাদের দায়িত্ব, মানে মৃত্যুর আগ পর্যন্ত হয়তো তারা যতদিন বেঁচে থাকে আমাদের নিয়েই চিন্তা করে, আমাদের নিয়েই চিন্তা করে বা আমাদের ভালো খারাপ সব কিছুই চিন্তা করে। এটা প্রতিটা সন্তানের তো জ্ঞান এতটুকু হওয়া উচিত, মানে আছে আই থিঙ্ক। একবার একবার হচ্ছে ভক্তরা থাকবে, ভালোবাসবে, মানে মানে কাছে আসবে, সেলফি তুলবে, এটা তো মানে তাদের ভালোবাসা, আমরা তো অনেক ব্লেসড এই জন্য যে তারা আমাদের ভালোবাসে। বিড়ম্বনা বলতে একবার আমি হচ্ছে আমার যেটা বললাম যে আমার লাইফের সব থেকে যে রেসপন্স বেশি ছিল যেটা তোর মন পাড়ায় যে গানটা, ওই লোকেশনে আমি সেকেন্ড টাইম একটা গানে শ্যুট করতে যাই, তো তারপরে ওই লোকেশনটা তো অনেক হাইপ হয়ে যায়, যেহেতু একটা গান ওইখানে ভাইরাল ছিল, ওইটার অলমোস্ট 20 কোটির মতো ভিউ, আই থিঙ্ক 20 কোটির মতো ভিউ বর্তমানে ইউটিউবে, যেটা হচ্ছে বাংলাদেশের সেকেন্ড মোস্ট ভিউ হ্যাঁ গানের। তো ওই সেকেন্ড টাইম যাওয়ার পর ওই স্কুলের মোটামুটি সব বাচ্চারা আমাকে ঘেরো করে ফেলছিলো, বাচ্চারা ঠিক আছে, ছোটো বাচ্চারা আসছে ছবি টবি তুলবে বা, তারপর ওই এলাকার নারায়ণগঞ্জ ছিল তো ওই এলাকার কিছু মানুষ আসছিল, এলাকার নাকি পাওয়ারফুল কিছু আমি জানি না আসলে, তো ওইখানে আমি আমার সাথে ছবি না তুললে তারা শ্যুট করতে দিবে না, আর অনেক বেশি মানুষ আসে তো আমি একটু ঘাবড়াই যাই, তো আমি তখন হচ্ছে গাড়ির কাছে চলে গেছিলাম, তো তারা আবার ডিরেক্টরকে নাকি বলছিলো শাকিলা যদি আমাদের সামনে না আসে আমাদের সাথে ছবি না তুলে তাহলে এখানে শ্যুটিং করতে দিব না, এই ছিল একটা কারণ। আচ্ছা ঠিক আছে ছবি তুলবো, এতে তো কোনো সমস্যা নাই, বাট অনেক আশেপাশে মানুষ থাকলে আমার কাছে আনকমফোর্টেবল লাগে।